আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রী ভয়ঙ্কর অপরাধকে আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা বলেছেন বলছে রিজভি। বিএনপি নেতা কামাল আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে তারা ভারতকে বার্তা দিতে চায় বলছে কাদের। জানিয়ে দেব আবারও সরকার বিরোধী বিক্ষোভ উত্তাল, দেশ জুড়ে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বিএনপির সঙ্গে আন্দোলনে একমত কল্যাণ পার্টি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ওরা যে কোনো সময় আমাকে গ্রেপ্তার করতে পারে বলছে প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। প্রধানমন্ত্রী ভয়ঙ্কর অপরাধকে আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা বলছেন বলছে রিজভি। ওয়াশিংটনে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভয়ঙ্কর অপরাধকে আড়াল করার জন্য বিএনপির বিরুদ্ধে অবান্তর অমূলক কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি। তিনি বলেন, শেখ হাসিনার অপরাধ সুপরিকল্পিত এই অপরাধে দেশের মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, কারণ তিনি আজীবন ক্ষমতা ধরে রাখতে চান। আর এই ক্ষমতা ধরে রাখতে গিয়ে তিনি গুম খুন ক্রস ফায়ারের মতো অপরাধ করেছেন, কিন্তু এসব করে পার পাবেন না। আপনাদের অপরাধের জন্য এদেশের মানুষের আদালতে আপনার সরকারের বিচার হবে। রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, ওয়াশিংটনে এক মত বিনিময় সভায় অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আমলের দুর্নীতি আর নৃশংসতা সবাইকে জানাতে হবে। তিনি এই কথা বলেছেন, আজকে প্রতিবছর লক্ষ কোটি টাকা পাচার, আজকে একটা দরজা জানালার পর্দার দাম 22 লক্ষ টাকা, আজকে খিচুড়ি রান্না শেখার জন্য, পুকুর কাটার জন্য সব সরকারি কর্মকর্তারা বিদেশে যাচ্ছেন, জনগণের টাকায় ট্রেনিং নেওয়ার জন্য, যেটা হাজার হাজার বছর ধরে এদেশের মানুষ নিজের অভিজ্ঞতা এবং নিজেদের যে জ্ঞান সেটা দিয়েই তারা এসব কাজ শিখে এসেছে। তিনি বলেন, এই যে রাষ্ট্রীয় তহবিল, এটাকে নিয়ে যে নয় ছয় এবং এর মাধ্যমে সরকারের যে মহা দুর্নীতির মুখোশ বেরিয়ে এসেছে, সেটাকে আড়াল করার জন্য এখন এই কথাগুলো বলছেন, যে বিএনপি আমলের দুর্নীতি আর নৃশংসতা সবাইকে জানতে হবে। আপনার 14 বছর জানিয়েও কি শেষ হয়নি? প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তাহলে কি দাঁড়ালো যে এক অন্যায় আরেক অন্যায়কে জাস্টিফাই করে? এটাই তো তার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। বিএনপির আমলে যে অন্যায় হয়েছে, আমরা তার চেয়েও বড় অন্যায় করে এটাকে জাস্টিফাই করব। বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপির বানোয়াট অপরাধ মিথ্যা কাহিনী, বিএনপির বিরুদ্ধে নিশিরাতের ভোট করে, প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট করে, 13-14 বছর ক্ষমতায় থেকে সমস্ত মিডিয়াকে নিয়ন্ত্রণ করে অপপ্রচারে যে ঢালাও কাহিনী তারা মানুষকে জানিয়েছেন, সেই কাহিনী মানুষ বিশ্বাস করেনি, বিশ্বাস করেনি বিধায় আজকে তারা যে মহা দুর্নীতির মহা কীর্তি তারা অর্জন করেছে, এটা নিয়ে যে দেশে বিদেশের মানুষের মুখে সিসি পড়ে গেছে, তাদের সকল অপকর্ম, এটি যে দেশে বিদেশে সকল মানুষের মুখে মুখে, এটি ঢাকার জন্য প্রধানমন্ত্রী ওয়াশিংটনে মত বিনিময় সভায় এই অবান্তর অমূলক কথা বলেছেন। বিএনপি নেতা কামাল আর নেই, বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ওয়াই মোহাম্মদ কামাল মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার 84 বছর বয়সে উত্তরার নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে এক ছেলে, দুই মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ ওয়াই মোহাম্মদ কামাল। বাদ মাগরিব উত্তরা 13 নম্বর সেক্টর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর 12 নম্বর সেক্টর কবরস্থানে মরহুমের দাফন হওয়ার কথা রয়েছে। সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে তারা ভারতকে বার্তা দিতে চায় বলছে কাদের। দুর্বৃত্তরা নির্বাচন সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়ে ভারত সরকারকে মেসেজ দিতে চায় যে আওয়ামী লীগ সরকারের কাছে সংখ্যালঘুরা নিরাপদ না, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর রামকৃষ্ণ মিশনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ অভিযোগ করেন। এ সময় ওবায়দুল কাদের হিন্দু ধর্মাবলম্বী অভয় দিয়ে বলেন, আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আওয়ামী লীগের নেতা কর্মীরা সতর্ক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, আমি দেশের বিরোধী যারা আছে তাদেরকেও আহ্বান জানাবো, আগামী 14 মাস পরে নির্বাচন, এখন নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ চক্র আছে, যারা হিন্দুদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায় এই কাজটা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের হাতে মাইনরিটি নিরাপদ নয়, এটা মেসেজ দিতে চায়, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, শান্তিপূর্ণ নির্বাচন
যেমন চান শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে দিন, সংলাপ করেছেন করুন, এটা আপনাদের নিজেদের ব্যাপার। কিন্তু আমি বলবো দুর্গোৎসব দশমী পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার ব্যাপারে সরকারের পাশাপাশি বিরোধী দল আপনাদেরও ভূমিকা আছে। আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, রাজনীতিও করব, কিন্তু আমরা এই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে সহযোগিতাও করব। এই অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার একাধারে 13 বছর ক্ষমতার মঞ্চে আসীন আছে। এই 13 বছরে 13টি দুর্গাপূজা হয়েছে, 30,000 পূজা মণ্ডপ হয়েছে, এবার 32,000-এর বেশি পূজা মণ্ডপ আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। এই 13 বছরে মাত্র একটি বার দুর্গাপূজার সহিংসতার টার্গেট হয়েছে, সাম্প্রদায়িকতার টার্গেট হয়েছে, দুর্বৃত্তদের টার্গেট হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর টার্গেট হয়েছে, মন্দির টার্গেট হয়েছে, তাদের ঘর বাড়ি দোকানপাটে পর্যন্ত হামলা হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, একাধারে 11টি দুর্গাপূজা নির্বিঘ্নে হয়েছে, কোনো শান্তি বিনষ্ট হয়নি। কিন্তু গতবার দুর্ভাগ্যজনক কিছু ঘটনা ঘটে গেছে। গত বছর দুর্গাপূজায় হামলার প্রসঙ্গ ওবায়দুল কাদের বলেন, 11 বছর যখন শান্তিপূর্ণ হয়েছে তাতে এবারও শান্তিপূর্ণ হবে, এরকম চিন্তা ভাবনা থেকে সতর্কতার কিছুটা অভাব ছিল, কোথাও কোথাও রাজনৈতিকভাবে আমরা অসতর্ক ছিলাম, একথা সত্য, চৌমুহীন ছিল, ভয়াবহ অবস্থা, 71-এর বর্বরতাকেও হার মানায়। আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলছি, সারা বাংলায় আইন প্রয়োগকারী সংস্থা প্রস্তুত আছে, নিশ্চিদ্র নিরাপত্তায় আছে, তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় সতর্ক অবস্থানে রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপনারা কোনো চিন্তা করবেন না, আজকে সপ্তমী, কালকে অষ্টমী, কুমারী পূজা, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, ধর্ম যার উৎসব সবার, দুর্গাপূজাটা যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেই লক্ষ্যকে সামনে রেখে পরিদর্শনে এসেছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ মহানগর নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক। 2019 সালে সরকার বিরোধী আন্দোলনে 3 বছর পূর্তিতে শনিবার রাজধানী বাগদাদে জড়ো হন শত শত মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করলে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। নিরাপত্তা বাহিনীর সদস্য সহ আহত হন অন্তত 64 জন। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, শনিবার বাগদাদের তাহরির স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভের সময় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ, বেকারত্ব দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ, পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিক্ষোভকারীরা, শুরু হয় সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত পুরো এলাকা। নিরাপত্তা বাহিনীর সদস্য সহ আহত হন অনেকেই। স্থানীয় একজন বলেন, আমরা ঘরে বসে থাকা বেকার লোকজনের দাবি আদায়ে কথা বলেছি, আমাদের কোনো কাজ নেই, কোনো চাকরি, আর দেশের শহীদদের রক্ত একেবারে বৃথা যাচ্ছে, তাই আমরা আজ এখানে। আরেকজন বলেন, কোন সরকারই আমাদের কথা চিন্তা করে না, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, আমরা খুব জলদি এর একটা সমাধান চাই। এর আগে আন্দোলনকারীদের রক্তে শহরের বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য, বসানো হয় তল্লাশি চৌকি, সরকারি বাসভবন সহ বিদেশি দূতাবাসের বাইরেও জোরদার করা হয় নিরাপত্তা। 2019 সালে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। টানা আন্দোলনে পুলিশি সহিংসতায় প্রাণ হারান 550 মানুষ। বাগদাদের পাশাপাশি ইরাকের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে সহিংস বিক্ষোভ। বিএনপির সঙ্গে আন্দোলনে একমত কল্যাণ পার্টি। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে দ্বিতীয় ধাপের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে বিএনপি। দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক হয় আজ। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি। বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করার প্রক্রিয়া শুরু করেছিলাম, সেই প্রক্রিয়ায় অংশ হিসেবে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছি। আজ আমরা বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে বসেছিলাম। তিনি বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে কয়েকটি বিষয় নিয়ে আন্দোলন শুরু করব। আন্দোলনের দাবিগুলোর সঙ্গে আমরা একমত হয়েছি। দাবিগুলো হচ্ছে, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন, একই সঙ্গে
সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও সকল রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার। আন্দোলনে কাউকে গ্রেপ্তার ও কারো বিরুদ্ধে মিথ্যা মামলা না দেওয়া হয়, সেই ব্যাপারে একমত হয়েছি। ফখরুলের সঙ্গে যোগ করে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, তাদের মুক্তির ব্যাপারেও আমাদের বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি ও কল্যাণ পার্টি কোনো অবস্থায় ধর্মীয় অঙ্গনের নেতাদের উপর অত্যাচার নিপীড়নকে অবহেলা করছে না, আমরা সেটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। যুগপথ আন্দোলনে তারেক না জানালেও তিনি বলেন, চকম আছে, আপনার প্রস্তুত থাকতে পারেন। আমি মুক্তিযোদ্ধা, আমি মনে করি এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটা আরেকটা মুক্তিযুদ্ধ, আমরা সবাই মিলে লড়ব, জয়ী হব, জয় ব্যতীত অন্য কিছু নাই। কল্যাণ পার্টির যুগপথ আন্দোলনের জন্য প্রস্তুত, দ্বিতীয় দফার সংলাপে জাতীয় পার্টি থাকবে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, সময় হলে জানতে পারবেন, সবার জন্য দরজা খোলা রয়েছে। সংলাপে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আওয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদোস, সোহেল মোল্লা, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাহবুবুর রহমান শামীম, সেক্রেটারি জামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হানিফ, সেক্রেটারি আবু ইউসুফ সুমন। ওরা যে কোনো সময় আমাকে গ্রেপ্তার করতে পারে বলছে ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তার দলের নেতাকর্মীদের কাছে বার্তা দিয়েছেন প্রভাবশালী এই রাজনীতিবিদ। পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআইয়ের প্রধান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর এক টিভি সাক্ষাৎকারে আরো বলেছেন, গণতন্ত্র এবং নৈতিকতা এই উভয় ক্ষেত্রেই বর্তমান সরকারের ঘাটতি আছে। বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার মামলায় গতকাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাকিস্তানের একটি আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি আরো বলেছেন, ক্ষমতাসীন সরকার চায় আমাকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণার পর নির্বাচনের আয়োজন করতে, কিন্তু তাদের মুখ থেকে এমন সব কথা বেরিয়ে আসে এবং এমন সব কথা তারা বলে বসেন যা আমাদের পক্ষেই যায়। সাক্ষাৎকারে পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং পিএমএলএন এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের নাম উল্লেখ করে বলেন, তারা কখনো মাঠ পর্যায়ে কাজ করেননি, তাদের রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা নেই। তিনি এই দুই নেতাকে নিয়ে মজা করে বলেন, এই দুই ইডিয়েট ক্ষমতায় রেখে কিভাবে পিপিপি এবং পিএমএলএন আশা করতে পারে এমন একজন ব্যক্তির সঙ্গে লড়াই করতে, যার আছে 26 বছরের লড়াইয়ের অভিজ্ঞতা। ইমরান খান দাবি করেন, তিনি দুই দলীয় ব্যবস্থা ভেঙে দিতে সক্ষম হয়েছেন। সূত্র পার্স টুডে।